সম্মানিত দর্শক, তালিবান নিয়ে বলিউড অভিনেত্রীর টুইটে তোলপাড় ভারত, গ্রেফতারের দাবি। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু আফগানিস্তানে তালিবানদের পুনরুত্থানে বিস্মিত গোটা বিশ্ব। খুব অল্প সময়ে আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালিবানরা, বিষয়টি ভাবিয়ে তুলেছে পশ্চিমা সহ বিভিন্ন দেশকে। 1996 সালে কট্টরপন্থী তালিবান শাসনামলের প্রসঙ্গ টেনে এসে সমালোচনায় মেতেছেন অনেকে। এই সমালোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের সবিজ তারকাদের অনেকেই। তবে তালিবান বিষয়ে ভিন্ন রকম একটি টুইট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তালিবান ইস্যুর সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে এনে করা তার সেই টুইটে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। তারা স্বরার গ্রেফতারের দাবিও জানিয়েছেন। দেশটির লালবাজার নামক এলাকার বাসিন্দা রাজা চৌধুরী স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছেন। সব মিলিয়ে স্বরার সেই টুইট নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। কি লিখেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা? নিজের টুইটারে স্বরা লিখেছিলেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না, তবে তালিবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি, কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের ওপর নির্ভর করে তৈরি করা উচিত নয়। ব্যাস, এতেই তোলপাড় শুরু হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বিতর্কিত টুইট করে ভারত জুড়ে শোরগোল ফেলে দেওয়া এ বলিউড অভিনেত্রীর চারদিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করে বিতর্ক উস্কে দিয়েছিলেন স্বরা ভাস্কর। তালিবানদের ক্ষুধার্থ শিয়ালের সঙ্গে তুলনা করে দেশটির নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সম্মানিত দর্শক, স্বরাকে নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।